নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের পরিবারের সকলেই ভালো থাকুক এবং সুস্থ থাকুক আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে পৌষ মাসে কোন দেবীকে পূজা করতে যাবে কালী মন্দিরে অবশ্যই যেতে হবে এবং কি দিয়ে পুজো দেবে সেই বিষয়টা নিয়ে বলবো আর আমাদের এই বারো মাসে বৈশাখ থেকে চৈত্র মাস এই বারো মাসে কিন্তু বারো মাসে কিন্তু বিভিন্ন দেবদেবীর পুজো হয় এবং আমরা ব্রত করি এই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে শ্রাবণ মাসে এই প্রত্যেক মাসেই আমরা কোন কোন দেবদেবীর বিশেষ বিশেষ পূজা করি বিশেষভাবে সেই সেই মাসে সেই সেই পূজাই হয় সেইগুলো আজকে তোমাদের আমি বলবো আর বলবো পৌষ মাসে কোন দেবীকে পূজা করবে এবং কি নিয়ে যাবে তাহলে আজকে বলি প্রথমে বলি যে বৈশাখ মাস বৈশাখ মাস আমাদের বাংলা বছরে প্রথম শুরু বৈশাখ মাস প্রথমেই পয়লা বৈশাখে তো শুভ নববর্ষ সবাই সবাইকে আমরা জানাই শুভ নববর্ষ এবং গণেশ লক্ষ্মী পুজো বৈশাখ মাসে বৈশাখ মাস পড়লেই আমাদের সবারই কিন্তু একটা আনন্দ এসে যায় শুভ নববর্ষ থেকে সবাইকে আমরা বলি সারা বছর যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই বৈশাখ মাসে শিবের পূজা এই বৈশাখ মাসে কেউ কেউ প্রতিদিনই শিবের মাথায় জল ঢেলে পূজা করে কেউ আবার সোমবার করে আমার তো কাছেই মন্দির ছিল আমি যেতাম পুজো করতাম কাছেই শিব মন্দির তাহলে এই বৈশাখ মাসে শিবের পূজা এবার জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আমরা কোন দেব দেবীকে পুজো করি জ্যৈষ্ঠ মাস হচ্ছে মঙ্গলচন্ডী জ্যৈষ্ঠ মাসে আমরা মঙ্গলচন্ডীর পূজা করি আর জয় মঙ্গলবার অনেকে আবার চারটেই করে মানে চারটে মঙ্গলবার অনেকে আবার প্রথম আর শেষ আমার বাপের বাড়িতে তো ছিল যে চারটেই জয় মঙ্গলবার কিন্তু শ্বশুরবাড়িতে প্রথম আর শেষ জয় মঙ্গলবার তারপরে থাকে বৈশাখ জ্যৈষ্ঠ পাশে থাকে জামাই ষষ্ঠী পুজো মানে জামাই ষষ্ঠী জামাই না থাকলেও কিন্তু আমাদের ষষ্ঠী জামাই নিয়ে কিন্তু ষষ্ঠী করতে হয় ষষ্ঠী পুজো করতে হয় বাচ্চার মা হলেই সন্তানের মা হলেই কিন্তু ষষ্ঠী পুজো করতে হয় তাহলে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী পুজো আবার ষষ্ঠী পুজো এবার আষাঢ় মাসে আষাঢ় মাসে গঙ্গা পুজো দশহরা গঙ্গা পুজো দশহরা আষাঢ় মাস আবার জগন্নাথ দেবের পুজো রথযাত্রা রথযারা আমাদের জগন্নাথ দেবের পুজো আমরা সবাই কী করি রথের দড়ি ধরে টানতে যাই জগন্নাথদেবের যখন রথযাত্রা বেরোয় তখন আমরা একটু দড়ি ধরে টানি দড়ি ধরে না টানে দড়িতে একটু স্পর্শ আমরা করি এবং বাড়িতে দেখবে অনেক ছোট ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রথ নিয়ে আসে আমরা সেই রথের দড়ি ধরে টানি আবার প্রণামী দিই পুজো দিই আবার তারা প্রসাদ দেয় আমরা প্রসাদ খাই তাহলে আষাঢ় মাসে দশহরা গঙ্গা পুজো জগন্নাথদেবের রথযাত্রা সবাই আমরা দড়ি ধরে স্পর্শ করে টানি আর এই জগন্নাথদেবের রথযাত্রার প্রথম এক সপ্তাহের মধ্যে মানে জগন্নাথদেবের যে শুরু হলো তারপরে যে শেষ হ্যাঁ উল্টো রথ সোজা রথ থেকে উল্টো রথ এই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে আট দিনের মধ্যে কিন্তু শনি মঙ্গলবার যেগুলো পড়ে সেগুলো আমরা বিপত্তারিণী পূজা করি তাহলে আষাঢ় মাসে আবার বিপত্তারিণী পূজা শ্রাবণ মাস শ্রাবণ মাসও কিন্তু বাবার মাস এই শ্রাবণ মাসে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালে আবার শিবের পূজা করে বাবার মা শিবের পূজা মানে শিবকে তো আমরা বাবা বলি জয় বাবা ভোলানাথ এই শ্রাবণ মাসে আমরা শিবের পূজা করি সবাই আমরা শিবের মাথায় জল ঢালি আবার বার করি বাবার বার বলে না তাই প্রথম সোমবার কেউ শেষ সোমবার প্রথম সোমবার করলো কেউ শেষ সোমবার করলো আবার অনেকে চারটেই করলো কেউ একটা করে ফল মিষ্টি খেয়ে আবার এক থাকে একটা করে এই বাবার বার তাহলে শ্রাবণ মাসে এবার ভাদ্র মাসে ভাদ্র মাসে কী পুজো ভাদ্র মাসে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো গোপাল পুজো প্রত্যেক ঘরে ঘরে জাতির গোপাল আছে তারা তো পুজো করবেই আবার রাধাকৃষ্ণের ছবি রাধাকৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানে পুজো করবে যেখানে লক্ষ্মীনারায়ণ আছে সেখানেও জন্মাষ্টমী পুজো যাত্রা বাচ্চার আগে তো ঝুলনযাত্রা ভীষণভাবে হতো সবাই আমি ছোটোবেলা আমাদের একটু বাপের বাড়িতে রাস্তার উপর বাড়ি ছিল বারান্দা ছিল আমরা সুন্দর করে আমি আর আমার ছোটদা মিলে কিন্তু ঝুলান যাত্রা রথ ঝুলান সাজাতাম ঝুলন করতাম সব ছোট ছোটো পুতুল দিয়ে কত কি করতাম এখন তো ঝুলন না দেখাই যায় না ওই যাত্রা আর মনসা পুজো ভাদ্র মাসে কিন্তু ঘরে ঘরে মনসা পুজো করে মনসা ঠাকুরের না অনেকে পুজো করে আবার যাদের বাড়ি মনসা গাছ আছে তারাও কিন্তু ভাদ্র মাসে মনসা পুজো করে এবার আশ্বিন মাস আশ্বিন মাসে দুর্গা পুজো আমরা ছোটোবেলা থেকেই বই বয়েতে পড়ে আসি কি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আমরা দুর্গা পুজো করি এবার দুর্গা পুজোর পরই আট দিন পরে কি লক্ষ্মী পুজো ঘরে ঘরে আমরা সবাই লক্ষ্মী পূজা করি তাহলে আশ্বিন মাসে দুর্গা এবং লক্ষ্মী পুজো তারপরে কার্তিক মাস কার্তিক মাসে আমরা কী কী ঠাকুরের দেবদেবী পুজো করি কার্তিক মাসে হচ্ছে কালী পুজো কার্তিক মাসে আমরা ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে লাইট দিয়ে সাজাই বাতি জ্বালাই পুজো রাত্রে তার আগের দিন থেকে আমরা সারা বাড়িতে বাতি জ্বালাই চৌদ্দপদ্বীপ তারপরে বাত করিশ চৌদ্দো শাক এই সমস্ত আমাদের আগের দিন আছে ভূত চতুর্দশী পুজো চতুর্দিকের বোম ফাটা এখন তো বোম কমে গেছে কিন্তু আমরা বাড়ি কিন্তু আলো দিয়ে প্রত্যেকে কালী পুজো কিন্তু বাড়ি আমরা আলো দিয়ে সাজাই পুজো তারপরে ভাইফোঁটা ভাইফোঁটাও একটা মহা আনন্দ উৎসব ভাইদের কল্যাণ আবার তারপরে হচ্ছে সংক্রান্তিতে কার্তিক পুজো কার্তিক পুজো এরপরে আসছে অক জগদ্ধাত্রী পুজো হয় বা কার্তিক মাসে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় তারপরে আসছে অঘ্রাণ মাস অঘ্রাণ মাসে নবান্ন নতুন ফল ওঠে নতুন গুড় ওঠে খেজুরে গুড় তাহলে নতুন ফল দিয়ে নতুন ফল বলতে লেবু আরও অনেক কিছু ওঠে আমি এবার লেবুটাই নতুন বলছি তারপরে নতুন গুড়ের সন্দেশ নতুন গুড়ের পাটালি এইগুলো কিন্তু দিয়ে আমরা কি করি নব যেটা আমরা বলি নবান্ন নতুন জিনিস দিয়ে নতুন চাল এগুলো দিয়ে আমরা মন্দিরেও দিই আবার বাড়ির গৃহদেবতা আছে গৃহদেবতাকেও নবান্ন দিই নতুন জিনিস দিই আর যাদের বাড়ি ইতুপাতা আছে ইতুপাতে তারা আবার পুজো আবার এই সংক্রান্তিতে ইতু সংক্রান্তি অবশ্যই অনেকে একটু পিঠে করে করে ঠাকুরকে দেয় কারণ পৌষ মাসে তাহলে পিঠে করতে পারবে বলে পিঠে হাত তাহলে পিঠে হয় অঘ্রাণ মাসে এবার বলবো পৌষ মাস পৌষ মাসে বলেছিলাম কোন কি পুজো করবে তাহলে পৌষ মাসে কিন্তু যাবে কালীবাড়িতে কালী বাড়িতে গিয়ে পুজো দিতে যাবে এবং কি দিয়ে পুজো দেবে সেটা বলেছিলাম কী দিয়ে পুজো দেবে মূল দিয়ে এই জন্য কালীবাড়ি যাবে পৌষ মাসে গিয়ে অতি অবশ্যই মূল দিয়ে পুজো দেবে আবার যাদের অনেকেই বলে মূল দিতে নেই তারা মূল দেবে না কিন্তু শুধু মূলত দিয়ে পুজো দেবে না তার সঙ্গে ফল মিষ্টি এগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে কালীবাড়িতে পুজো দেবে আর তার সঙ্গে বলবো নতুন গুড়ের মানে খেজুরি গুড়ের মুরকি পাটালি কদমা বীরখুন্ডি এগুলো দিয়েও মাকে পুজো দেবে তাহলে মূলও দেবে ফল মিষ্টি দেবে নতুন গুড়ে খেজুরি গুঁড়ের মুরকি পাটালি বীরখুন্ডি এগুলো দেবে যাদের মূলও নেই তারা মূলও দেবে না কিন্তু প্রত্যেকে আমি বলবো পৌষ মাসে মায়ের কাছে অতি অবশ্যই যাবে পুজো দেবে মাকে প্রণাম করে কালীবাড়িতে অতি অবশ্যই কিন্তু যাবে এবার আর আবার হচ্ছে কি পৌষ মাসে হচ্ছে শারদামুনির জন্মতিথি আমরা আমি তো বেলুর মঠে যে যদি না যেতে পারি তাহলে শারদা মায়ের জন্মদিনের দিন আমি কালীবাড়ি চলে যাই কালীবাড়ি গিয়ে পুজো দিই তাহলে এইবার এই বছরে ক কবে পড়েছে সেটা বলি সেটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি আবার বারোই জানুয়ারি সাতাশে পৌষ বিবেকানন্দের জন্মদিন সেদিনকেও সাতাশে পৌষ মানে পৌষ মাসের শেষের দিকে সেদিন বারোই জানুয়ারি সেদিনকেও যেতে পারো কালীবাড়ি গিয়ে পুজো দেবে বিবেকানন্দের জন্মতিথি তাহলে পৌষ মাসে কী কী পুজো দিতে যাবে মায়ের পুজো দেবে এই বললাম এবার আসছে মাঘ মাস মাঘ মাসের আমাদের তো সরস্বতী পুজো প্রতিটা ঘরে ঘরে সরস্বতী পুজো ছোটো বড় প্রত্যেকে অঞ্জলি দেয় আবার অনেকে যাদের হাতেখুড়ি হয় না তারা আবার হাতে দেয় ছোট্ট বাচ্চাদের যারা পড়াশোনা শুরু করবে ছোট্ট বাচ্চা তার এই সরস্বতী পুজোর দিন কিন্তু হাতে দেয়া দেওয়া হয় বাচ্চাদের মানে স্লেট দিয়ে চক নিয়ে এসে হাত বুলিয়ে কিন্তু তাদের হাতে খুঁড়ি দেওয়া হয় সেই প্রথম সেই দিন থেকে লেখা শুরু করবে পড়া শুরু করবে তাহলে সরস্বতী পুজো ছোট্ট বড় আমরা সবাই অঞ্জলি দিই পুজো দিই যারা শুধু লেখাপড়া করছে তা না গান বাজনা যারা করে তারাও কিন্তু তার প্রতিটা ঘরে ঘরে সরস্বতী পুজো মাঘ মাসে এইবার ফাল্গুন মাস ফাল্গুন মাসে কোন দেবী পুজো করবে ফাল্গুন মাসে কিন্তু শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কিন্তু শিবরাত্রি ব্রত শিব পার্বতী বা শিবদূর্গা যাই বলল শিবরা আমরা প্রত্যেকেই কিন্তু শিবরাত্রি ব্রত করি পুজো দিই পালন করি তারপর এই ফাল্গুন মাসেও কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথি সেদিনকেও কিন্তু আমরা মন্দিরে যাই পুজো দিই যাদের বাড়িতে ছবি আছে তারাও কিন্তু শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন করবে মালা পরাবে ফুল মিষ্টি দেবে দিয়ে রামকৃষ্ণের যদি মন্দিরে নাও যেতে পারো তাহলে আমি মন্দিরে যদি না যাই যেতে পারি না পারি বেলুর মঠে বাড়িতে মালা ফুল দিয়ে নিজের মতো করে ভালো করে রামকৃষ্ণের জন্মতিথি পালন করে পূজা করি সেদিনকে অতি অবশ্যই বাড়িতে নিরামিষ খাই তাহলে এরপরে আসছে চৈত্র মাস চৈত্র মাসে কিন্তু অনেক পুজো অনেক ব্রত চৈত্র মাসের প্রথম দিকে আমরা শুনুন দোল পড়ে যায় দোল উৎসব পড়ে যায় যদি ফাল্গুনের শেষে না হয় তাহলে চৈত্রে প্রথমে দোল উৎসব পড়ে যায় দোল হয় আবার বাসন্তী পুজো বাসন্তী পুজোতে তো কী হয় ষষ্ঠী অষ্টমী আমরা অশোক ষষ্ঠী করি অশোক ষষ্ঠী অশোক অষ্টমী করি রামনবমী আবার নীল উৎসব নীল আছে আমাদের প্রত্যেক যাদের সন্তানের মায়েরা কিন্তু প্রত্যেকেই নীলে ব্রত করে নীলে পুজো দিয়ে চৈত্র মাসে বাসন্তী পুজো তারপরে আছে অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো হয় অন্নপূর্ণা আমরা কাছে পিঠে অন্নপূর্ণা হলেই কিন্তু আমরা কি করি মা অন্নপূর্ণার ভিক্ষা ঝুলিতে ভিক্ষা দিয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আসি আমাদের পাড়াতি বাড়িতে পুজো হয় সেখানে যাই গিয়ে অঞ্জলি দিই পুজো দিই তাহলে বারো মাসে কোন দেবদেবী পুজো করি কি আমরা কী কী কোন দেবদেবী সেটা আমি বললাম সকলেই জানো হয়তো কিন্তু আবার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই নিশ্চয়ই শুনেছ ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো যারা আমাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু তোমার ভালোবাসাটা দিও আমাকে সাবস্ক্রাইব করো আর আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো আমার অনেক অনেক ধন্যবাদ আর আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর অতি অবশ্য আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও আর প্রত্যেক বন্ধুকে আমি বলবো আমার অন্য যে মানে ভিডিও আছে শাঁখের ওপরে আছে উলুদনির ওপরে আছে স্ট্যামারিং নিয়ে আছে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখো তাহলে আজকের মতো নমস্কার